ক্লিক করুন করুন অ্যাপের সাবস্ক্রাইব আনন্দ সব সময় থাকুন খবরে কোচবিহারে বিজেপির গাঁধী সংকল্প যাত্রা ঘিরে উত্তেজনা পাতলা খাওয়া ও পুন্ডি বাড়িতে তৃণমূল কার্যালয় ভাঙচুর এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু ঠিক কি অভিযোগ কি ঘটেছে দেখো আজকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে কোচবিহার দু নম্বর ব্লকে অর্থাৎ উত্তর বিধানসভা কেন্দ্রে আজকে গান্ধী সংকল্প যাত্রা যেটা বিজেপি করছে সেই যাত্রা ছিল এবং সেই যাত্রা থেকে তাদের পাতলা খাওয়া একটি পার্টি অফিস ভাঙচুর চালানো হয় এবং পুন্ডিবাড়িতে একটি পার্টি অফিসও ভাঙচুর চালানো হয় যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি যে পাতলা খাওয়াতে তাদের যখন যাত্রা ছিল সেই সময় তৃণমূল কংগ্রেস রাষ্ট্রীয় দোষীদের সেই যাত্রার উপরে হামলার চেষ্টা করে এবং সেখানে উত্তেজনা ছড়ায় এবং তারা নিজেরাই নিজেদের পার্টি অফিস ভেঙে বিজেপিকে দোষারোপ করছে এই ঘটনার সাথে বিজেপি কোনোভাবেই জড়িত নয় এবং স্বাভাবিকভাবেই বিজেপির দাবি যে এটা চক্রান্ত গান্ধী সংকল্প যাত্রাকে আহ করার জন্য তৃণমূলের চক্রান্ত ঘটনায় স্থলে উত্তেজনা রয়েছে পাতলাখাওয়া এবং পুন্ডিবাড়িতে দুটো জায়গাতেই উত্তেজনা রয়েছে এবং সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে ভাবিয়া